বন্ধু আসুন আমরা ফিরে যাই সেই হারানো পুরানো দিনের দিকে ইসলামের শাসত সমুজ্জ্বল আদর্শের দিকে খোলাফে রাশার সেই সুমহান শিক্ষার দিকে এই ইসলাম এসে মানবতার দুশ্মনদেরকে মানুষের পাহারাদার বানিয়েছিল যারা অন্যের টাকা পয়সা লুণ্ঠন করতো এই কোরআনের শিক্ষায় তার নিজের কষ্টে উপার্জিত টাকা মানুষের দুয়ারে বিলাতে লাগলো যারা নারী সতীত্বের জম ছিল ওরাই ইসলামের শিক্ষায় সুশিক্ষিত হয়ে নারী জাতিকে সম্মান করে নিরাপত্তা দান করলো অসহায় মানুষকে বুকে টেনে নিল যুদ্ধের ময়দানেও তারা ভালোবেসে অন্যায় করেনি বন্ধুগণ তারা এইভাবে নিয়েছে আপনারা জানেন কি মসুর কাহিনী আমরা এত সুন্নত সুন্নত করি আসল সুন্নতের খবর আছে সুন্নত শুধু লেবাসে সুন্নত শুধু দাড়িতে সুন্নত শুধু জামাই পাইজামাই এগুলা নিয়ে তো আমরা বকর সেজে ঘুরে বেড়াই নবাব সিরাজ নাটক মুগলে আজম নাটকে যখন দেখেন উনি মোগল সাজেছে সম্রাট ওকে আসল সম্রাট ও ভুয়া ভুয়া নবাব আসল হতে কি করতে হবে যুদ্ধের ময়দানে হজরত আলী কাফেরকে পেড়ে ফেলে তার বুকের উপরে চেপে সুরি ঢুকাবে এবারও কি করলো থুতু ফেলেছে শুধু থুতু আর হজরত আলীর হাতে কি রকম অস্ত্র জুলফিকার যা কোনোদিনও ভাঙে নাই এখনো খোঁজ নিলে দুনিয়ার জাদুঘরে সেটা দেখতে পাবেন তিনি এবার দিবেন আরো থুতু ফেলেস ঠিক এই রকম কঠিন মুহূর্তে তাকে ছেড়ে দিয়ে উঠে আসা যায় বরং এক কোপে কাটতাম আগে এবার রাগে কত কোপ দিতে ইচ্ছা হবে হাজরত আলী সন্ন্যার অনুসারী উঠে দাঁড়ালেন সে তো আশ্চর্য তোমারে থুতু মারলাম তুমি আমার না মারে উঠলে তে বলছে শোনো যখন তোমাকে আমি মারতে গেছিলাম তুমি ছিল আল্লাহর দুঃশন দিনের দুঃশন কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিলে তখন আমার ব্যক্তিগত রাগের উদ্রেক হলো আর ব্যক্তিগত কোনো কারণে ইসলাম কাউকে আঘাত করতে বলে না সুহান আল্লাহ বন্ধুকার রাজ আমাদের সুলতানদেরকে আমাদের সম্রাট তারা তো মুসলমান তারা তো খোলাফার রাশিদ্দিন ছিল না ভারতবর্ষ যারা শাসন করেছে কিছু ভুল তো হতেই পারে কিন্তু সেই তিলগুলাকে তাল বানায় আর যারা বড় বড় তালের জন্ম দিয়েছে মানব জাতিকে লুণ্ঠন করেছে তাদের ব্যাপারটা পক্ষপাতিত্ব করে ক্লাসের বয়ে সরিয়ে দেয়া হয়েছে আজকে আমরা সন্ত্রাসী ছোট্ট এক্ষিক গল্প বলেই শেষ করব যে এক ব্যক্তি লিসু বাগান লাগাইছিল পাকা লিচু টস্টসে বাগান রাতের বেলায় মালিক পাহারা দেয় নজর রাখে হঠাৎ করে টের পেল কারা যেন লিচুর বাগানে ঢুকছে মালিক বলছে কারা আবার এই পাকা লিসুর বাগানে বাগান থেকে আওয়াজ আসছে আমরা সাধু ওম শান্তি ওম শান্তি মালিক বলছে ও পাকালিসুর বাগানে গভীর রাতে তোমরা সাধু আর বাগান লাগাইয়া আমি হইলাম আজকে যারা মানবতাকে ভালোবেসে কাছে টানিল অধিকার দিল না দিল মনুষ্যত্বের সম্মান দিল নারী জাতির মুক্তি দিল। অসহায় শ্রমিক যাদেরকে বিক্রি করা হতো মানুষদেরকে তাদের দাস থেকে মুক্ত করলো সেই আমরা হলাম সন্ত্রাসী আর ওরা হলো সাধু আজকে ওরাই হলো সাধু বন্ধুগণ আমাদের কথা বলতে হবে শুধু আমরা কথা বললে হবে না আপনারা প্রত্যেকেই এক একজন ইসলামের নকিব ইসলামের দাই ইসলাম জীবন্ত হয় লোকেরা কোরআন হিস পড়ে না লোকেরা দেখে আপনাকে আমাকে আমাদের লেনদেন উঠা বসা জ্ঞান ইলম যেটা কোরআন ক্রিমের প্রথম ফর্স ই বিষ্ণু রব্বিক খালাক বন্ধুগণ আসুন আমরা লেখাপড়া করি আমরা জানি এবং ওই শিক্ষার প্রভাব আমাদের জীবন আচরণে প্রতিফলিত হোক সর্বদাই এবং এইভাবে আমরা বিশ্বব্যাপী কুমতুম খাইরা উম্মাহ বিশ্বব্যাপী মানব জাতির সেরা হিসাবে পৃথিবীর সামনে মডেল উপস্থাপন করি আল্লাহ কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ